মানে কি ক্যাজুয়াল সত্যি, চল কোথায় খাবি যা। প্রথমে বোর্ডিং পাসটা হারিয়ে দিয়েছে, তারপরে এই ট্রলি ব্যাগটাও ওখানে ভুলে রেখে চলে এসেছিল। কি অবস্থা আমার ছেলের! কটন চলে এসো এদিকে, তুমি কি একদম নিচে নেমে যাচ্ছ? হ্যাঁ কটন, এখানে আবার মন দুঃখের পালা চলছে। দিদাকে প্রণাম করেছো? সময় মতো গাড়ি চলে এসছে, আমরা উঠে পড়েছি। ওয়েদারটা ভালো ছিল, সেই সময় বৃষ্টিটা হয়নি। দু তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে আর এই সমস্ত রাস্তায় প্রচণ্ড জল জমে। যাই হোক, আমরা আস্তে করে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছেই দেখি এখানে হজে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড়, যদিও এদের একদম আলাদা একটা গেট করে রেখে দিয়েছিল যাতে কোনো ভিড়ভাড়টা বেশি না হয়। তো আমার ছেলেও লাগেজ নিয়ে নেমে গেছে, নেমে গিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি যাতে ভালোভাবে ঢুকে যেতে পারি। এবার ঢুকেই আমরা আগে খাওয়ারের জায়গায় পৌঁছে গেলাম, আর এখানে খাওয়ার মানে আকাশ ছোঁয়া দাম। তো ছেলে তো গেল গিয়ে দেখলো কি আছে না আছে, বললো ফ্রাইড রাইস আছে, বিরিয়ানি আছে, আর আরও অনেক কিছু ছিল। আমরা একটু রাইস টাইপের কিছু খেতে চাইছিলাম। ছেলে নিজের জন্য অর্ডার করেছিল জিরা রাইস আর চিকেন, আমাকেও বলেছিল চিকেনের জন্য, কিন্তু খাইনি। ওই চিকেন দেখে 450 টাকা দিতে আমার ভীষণ গায়ে লাগছিলো। আমার জন্য জিরা রাইস আর পনির, পনির দেখো কাণ্ড, তিনখানা পনির 350 টাকা, বাবা রে! এই কারণে আমি এয়ারপোর্টে গিয়ে কিছু খেতে চাই না। এরপরে তো চলে এলাম, আমাদের 4টের সময় ফ্লাইট, অথচ ডিলে হয়ে গেছে, বলছে বারবার ধরে 10 মিনিট 15 মিনিট, এই করতে করতে অনেকটা সময় কেটে গেছে। শুধু বাইরের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে, একদম পেছনে দেখা যাচ্ছে পাহাড়। আর অনেক ফ্লাইট ওই রকম ডিলে হয়ে গেছে ওয়েদারের জন্য। আমরা ওয়েট করছি কখন আমাদেরটা অ্যানাউন্স করবে যে কটার সময় ছাড়বে। তো যাই হোক, আকাশের অবস্থা দেখো, সূর্যও উঠেছে আবার মেঘ করেও রয়েছে। তারপরে তো আমরা এগিয়ে গেলাম, যাই হোক বোর্ডিং ঠিকঠাক টাইমে হয়ে গেছে। এখানে আবার চেকিং হলো, আমার এখানে লেডিসদের জন্য চেকিংয়ে, আমি এইখানে ডুববো করে ওয়েট করছিলাম। বাস চলে এসেছে, বাসের মধ্যে উঠে গেছে, এবার আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাচ্ছে যেখানে আমাদের জন্য ফ্লাইটটা ওয়েট করছে। আমি বাইরের দৃশ্যটা ততক্ষণে মোবাইলে ভিডিও করে রাখছিলাম। এরপরে তো নামলাম, নেমে বেশ ভিড়, মানে যেহেতু ডিলে হয়েছে সব একসাথে এসে উপস্থিত হয়েছে। আস্তে আস্তে সবাই সবার মতন করে উঠে যাচ্ছে, আমার ছেলেও উঠছে, আমি তার পেছন পেছন উঠছি। কিন্তু আমি আগেই চিন্তা করলাম ওই উঠে ওপর থেকে আমি একটুখানি ভিডিও করব। এত সুন্দর লাগছিলো দূরের ওই পাহাড়গুলো, যদিও আমি ওই ক্যামেরার মধ্যে সব আনতে পারিনি ভালোভাবে। উঠে উনি বসে পড়েছেন মেনু কার্ড দেখে দেখতে, এবারে কী খাবে মা, আমি কী খাবো। সেই আগের বাচ্চা যেমন ছিল সেই রকমই রয়েছে, তারাও পরিষেবা দিতে চলে এসছে। সে তো নিল ওই ইনস্ট্যান্ট যে চিকেন নুডলসগুলো থাকে, কে জানে বাবা এইটা খেয়ে কী আরাম পায়। আমি তো কফি নিলাম, তার সাথে আমার নিজে সবসময় ব্যাগের মধ্যে আমি ক্যারি করি বিস্কিট, ভালো বিস্কিট ক্যারি করি। বিস্কিটটা কোলে ওই বিস্কিটটা ওই কফিতে দিয়ে খেতে খেতে আমার তো হয়ে গেল, কারণ ওই দাম দিয়ে জিনিস কিনে খেতে ভাই আমার ভীষণ গায়ে লাগে। এইসব ব্যাপারগুলো আজকালকার দিনে ছেলেমেয়েরা বোঝে না, তো ওদের কাছে কিনে খাওয়াটা ভীষণ একটা আনন্দের ব্যাপার। যাই হোক, আমার তো বিস্কিট দিয়ে কফি খাওয়া হয়ে গেল, ভালোই খেলাম। আর ছেলে ততক্ষণে রেডি করছে তার চিকেন নুডলস। এবার আমাদেরও ফ্লাইট ছেড়ে দিল, আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকছে। এবার গুয়াহাটিতে যেহেতু আমার মা, দুই কটন ক্যান্ডি, আমার হাজবেন্ড এদেরকে রেখে যাচ্ছি, তাই একটু মনটা খারাপও লাগছিলো। ওপর থেকে ব্রহ্মপুত্র দেখতে এত ভালো লাগে, সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। প্লিজ তোমরা যারা দেখছো তারা এটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করো।